বিপিএল যখন শুরু হয়েছিল ঠিক সেই সময় সাকিব আল হাসান যখন মাঠে খেলতে নামতেন বা সাকিব আল হাসান যখন খেলতেন তখন তাকে একটা জিনিস ফেস করতে হতো, সেখানে যে দর্শকরা রয়েছে তাদের কাছ থেকে সাকিব আল হাসানকে একটা জিনিস শুনতে হতো, সেটা হচ্ছে ভুয়া ভুয়া। অর্থাৎ সাকিব আল হাসান তার এত বছরের ক্যারিয়ার হয়তো বা এই সময় এসে তার এই জিনিসটি শোনা তার জন্য অনেকটা অপমানজনক, এবং সেটার জবাব তিনি আসলে সেভাবে দেননি, হাসি মুখে নিয়েছেন সব কিছু, জবাবটা দিয়েছেন ব্যাটে বলে। যেই মানুষটা তাকে ভুয়া ভুয়া বলছিল আজকে তারাই তার জন্য চিৎকার করে করে গলা ফাটিয়ে দিচ্ছে, এবং এটাই তো বাংলাদেশ। বাংলাদেশের মানুষটা এমন বেশি আবেগি, এবং যখন বাংলাদেশের মানুষ কোনো রেজাল্ট পায় না তখন আসলে তারা আবেগি হয় এবং ভুলে যায় যে কাদের সাথে আসলে কি বলছে। তো সাকিব মিয়ান বা সাকিব আল হাসানের যারা ফ্যান রয়েছে তারা সবসময় সাকিবের পাশে থাকলেও অনেক মানুষ সবসময় চেঞ্জ হয় যে আজকের ম্যাচে সাকিব আল হাসান এই জিনিসটি দেখিয়েছেন, করেছেন দ্রুততম 50 এবং বিপিএল এর এইবারের আসরে সবচেয়ে দ্রুততম 50 করেছেন, 20 বলে 50 তুলে নিয়ে নিয়েছেন, এই সাথে সাথে প্রায় 69 রানের একটা ইনিংস খেলেছেন, যেটা আসলে সাকিব আল হাসানের এবারে বিপিএল এর সবচেয়ে ফাইন ইনিংস বলা যায় গাইস। এবং এরই সাথে সাথে যদি বলি যে সাকিব আল হাসানকে কখনোই তার অ্যাবিলিটি নিয়ে কোশ্চেন তোলা অবশ্যই উচিত হবে না, 15 বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন বাংলাদেশ টিমকে এবং পৃথিবীর এক নাম্বার অলরাউন্ডার গাইস। সো তিনি ওনার জায়গাতে ওনার কাজটা ঠিক এখনো করতে ভুলেননি, করেই যাচ্ছেন। সো গাইস এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, ভিডিও ভালো লাগলে এখনই লাইক দিয়ে দিন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, স্টিল দেন ভালো থাকুন সুস্থ থাকুন।